টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটি ভুল ছিল এমন প্রশ্নের তামিম ইকবালের সোজাসুজি জবাব, আমি কখনোই প্রতিপক্ষ অধিনায়কের কথা নিয়ে মাথা ঘামাই না। ইংলিশ ক্যাপ্টেন টস জিতলে কি করতেন না করতেন সেটা তার ব্যাপার, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। টসের সময় উইকেট দেখে একটু নরম ও চিটচিটে মনে হচ্ছিল, এ কন্ডিশনে আগে বোলিংটাই যুক্তিযুক্ত, তাই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের বোলাররা কন্ডিশন ও পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। অধিনায়ক তামিমের কাছেও প্রশ্ন তোলা হলো, মুস্তাফিজ কি অটো চয়েস? তামিম পরিষ্কার বলে দিলেন, কেউই অটো চয়েস নন, এমনকি অধিনায়ক হিসেবে আমিও না। মুস্তাফিজ সম্পর্কে তার মূল্যায়ন, এ বাঁহাতি পেসারের ডিফেন্সিভ স্কিল খুব ভালো, তবে তার উইকেট শিকারের স্কিলটা বাড়াতে হবে।